দফার রাজনীতি আমরা দেখেছি আজকে প্রায় চোদ্দ বছর ধরেই বিশেষ করে আমি উল্লেখ করতে চাই এবং ওনাদের এই দফা মানি হলে কিছু মানুষ পোড়ানো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা কিছু মানুষকে পঙ্গু করা এবং দেশব্যাপী একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হ্যাঁ তারপরে আমি বলবো যে ওনাদের যেহেতু এই দফাগুলো জনগণের সাথে সম্পৃক্তহীন জনসম্পৃক্তহীন অতএব এগুলো কখনো এই দফা জনগণকে ওনারা সম্পৃক্ত করে করতে পারে অতএব এই সমস্ত দফা দিয়ে কোনো লাভ নাই আওয়ামী লীগ এবং বাংলাদেশের জনগণ ওনাদের এই সমস্ত দফাতে কোনোভাবেই ভীত না সন্ত্রস্ত না এবং এগুলো নিয়ে ভাবেও মুক্তা নুরান বেগমা ইসলাম বাবুল বললেন যে কি কারণে কেন আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় আওয়ামী লীগকে তারা কতটুকু আর ভরসা করবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আজকের দুজন আলোচককে এবং এসএ টিভির দর্শকদেরকে আসলে ওনার বক্তব্যগুলো শুনলাম ওনার একটা প্রশ্ন ছিল যে যেদিন বিএনপি সমাবেশ ডাকে সেদিন নাকি আওয়ামী লীগের সমাবেশ ডাকে ও তাহলে কি আওয়ামী লীগের সমাবেশ ডাকার কোনো অধিকার নাই আওয়ামী লীগ যে কোনো দিনই সমাবেশ ডাকতে পারে এবং ডাকেও বিএনপির কারণ আগামী সামনের নির্বাচন আর ম্যাক্সিমাম ছয় মাস আছে বা সাড়ে ছয় মাস আছে এবং নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ সমাবেশ করতে থাকবে সেটা আওয়ামী লীগের সুবিধা মতো সময়ে আওয়ামী লীগ করবে কিন্তু ওনারা বলছেন ওনারা যেদিন করে সেদিন করে কেন ওনাদের মধ্যে এই চিন্তাটা আসে আওয়ামী লীগ কি রাজনৈতিক দল না আওয়ামী লীগ কি জনগণের দল না আওয়ামী লীগের কি সভা সমাবেশ করার অধিকার নাই তাইলে দেখেন মানে কতটা প্রতিহিংসা পরায়ণ হতে পারে মানে একদম বাংলা ভাষা বলতে গেলে হিংসুটের যে তারা সমাবেশ করবে পদযাত্রা আছে আবার সামনে এখন এরকম কিন্তু আমাদের সময় থাকবে এবং আমরা আরো আগে আমাদের দল থেকে বলা হয়েছে নির্বাচন পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে তো সেটা তারই অংশ এখন উনি কেন বা ওনারা কেন ওনাদের গায়ের উপর নেয় এটা আমাদের বোধগম্য আসে না গণতন্ত্র কি শুধু ওনারাই ভোগ করবে আওয়ামী লীগ কি ভোগ করবে না গণতন্ত্র গণতান্ত্রিক প্রক্রিয়া জন্ম নেওয়া দলটাই তো হইলো আওয়ামী লীগ তো তারা কি সে অধিকার পাবে না অবশ্যই পাবে এখন আমি বলি দেখুন বারো জুলাইতে ওনার একটা দফা ঘোষণা করেছেন এখন আমি যেটাকে বলতে চাই যে শেখ হাসিনার পদত্যাগ করতে হবে এটা হলো ওনাদের এক দফা এক দফা বনাম শেখ হাসিনার অধীনে নির্বাচন দিতে হবে সেটা হলো আমাদের এক দফা ঠিক আছে তো ওনারা দফা দিতে পারে আমরা কি পারি না দফা দিতে ওনারা এক দফার মধ্যে কিন্তু চার দফা আছে আপনি হিসাব দেখবেন মানে সরকারের পদতে সংসদের বিলুপ্তির থেকে শুরু করে তত্ত্বাবধায়ক আরও মামলা গ্রেফতার ইত্যাদি হাবিজাবি অনেকগুলো আছে ওইটাকে একটার হিসাবে মোড়কে ওনারা ঢুকাইছে এখন আর আমাদের কিন্তু এতগুলো না আমাদের একটাই যে সংবিধান অনুযায়ী সরকারের অধীনে নির্বাচন দিতে হবে এখন শোনেন ওনাদের যে দফা আমি আপনাকে বলি ওনারা সাত দফা দশ দফা তেইশ দফা বাইশ দফা একুশ দফা তারপরে তিপ্পান্ন দফাও দিয়েছে এবং লাস্টে দিল এক দফা ঠিক সম্ভবত তার পরের দিনই আবার একত্রিশ দফা দিয়েছে তো ওনাদের কিন্তু দফার রাজনীতির অভাব নাই দফার রাজনীতি আমরা দেখেছি আজকে প্রায় চোদ্দ বছর ধরেই বিশেষ করে আমি উল্লেখ করতে চাই এবং ওনাদের এই দফা মানি হলো কিছু মানুষ পড়ানো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা কিছু মানুষকে পঙ্গু করা এবং দেশব্যাপী একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হ্যাঁ তারপরে আমি বলবো যে ওনাদের যেহেতু এই দফাগুলো জনগণের সাথে সম্পৃক্তহীন জনসম্পৃক্তহীন অতএব এগুলো কখনো দফা জনগণকে ওনারা সম্পৃক্ত করে করতে পারে না অতএব এই সমস্ত দফা দিয়ে কোনো লাভ নাই আওয়ামী লীগ এবং বাংলাদেশের জনগণ ওনাদের এই সমস্ত দ দফাতে কোনোভাবেই ভীত না সন্ত্রস্ত না এবং এগুলো নিয়ে ভাবেও না এটা হলো আমার এক নম্বর কথা দুই নম্বর কথা হলো আমি একটা ইয়ে দিয়ে আপনাকে বোঝাতে চাচ্ছি ওনারা নাকি রাষ্ট্র মেরামত করবে হ্যাঁ আমার শুনলে হাসি পায় তো একটা উদাহরণ দিয়ে আমি আপনাকে বোঝাচ্ছি যে বনের মধ্যে শিয়াল আসে না শিয়াল কুকুরকে কুকুরকে মারলো মারার পরে কুকুর করলো কি বনের রাজা সিংহের কাছে গেল বিচার দিতে যে আমাকে তো শিয়াল আমাকে মেরেছে তখন বনের রাজা সিংহ করলো কি শিয়ালের উপরেই দায়িত্ব দিল যে এই তুমি দেখো তো আসলেই তাকে কে মেরেছে তখন আমার আমার কথা হলো বিএনপি যেখানে নিজেরাই নিজেদের অপকর্মে নিমজ্জিত সেই ক্ষেত্রে তারা কিভাবে রাষ্ট্রের রাষ্ট্রের মেরামত করবে এটা তো আমার কোনো মাথায় আসে না কারো মাথায় আসে না তাদের আসলে এই সমস্ত দফা টফা কিছু না আমার কাছে যেটা মনে হয় তিনটা উদ্দেশ্য তাদের এই সমস্ত দফার পিছনে সেটা হলো বিদেশিদের জনসমর্থন দেখানোর জন্য তাদেরকে নিয়ে সরকারকে চাপে ফেলার জন্য আরেকটা আমার কাছে মনে হয় এই সমস্ত ঘোষণার মাধ্যমে দলকে নির্বাচনের জন্য উপযোগী করা এবং কর্মীদেরকে চাঙ্গা করা এটাই হলো কথা কারণ আপনি দেখেন ওনারা বিভাগীয় সমাবেশ করেছে এই চোদ্দ বছরে ওনারা কিছুই করতে পারলো না হ্যাঁ আর এখন আর নির্বাচনের আছে পাঁচ ছয় মাস এখন আর ওনারা গণেশ উল্টায় ফেলবে কারণ জনগণ যাদের এই রাজনীতি বা জনগণ যাদের পলিসির সাথে সম্পৃক্ত না তারা যত দফাই দেখ না কেন তাদের সমস্ত দফায় কিন্তু মুখ থুবড়ে পড়বে এখন আমি আপনাকে বলি আসলে নির্বাচনে আসা ছাড়া ওনাদের কোনো দফা থাকা উচিত না নির্বাচনে আসেন দেখবেন সব দফারই একটা রফা হবে আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই যে মুক্ত আমরা মুক্তরা আবার আসবো